গান তো করা যায়, গান গান গানের উপরে আর কিছু আছে নাকি? অরিজিৎ সিং বলেছে কোন কথা হবে? অরিজিৎ সিং বলেছে? ওই তো অরিজিৎ সিং দাঁড়িয়ে আছে আমার পাশে। ইয়ে অপমান করছে ভাই আমাদের, ভাই আমি গান করবো না, আমার মান সম্মানে লেগে গেছে। আমারি অধুরি কাহানি, আমারি অধুরি কাহানি। সো হে গাইস, ইট শুভ, ওয়েলকাম ব্যাক টু বাই বাই ব্লগ। এই জিনিসটা একটা এমনই জিনিস না, একটা অ্যাকশন জিনিস, বুঝলে তো? যেরকম ধরো আমি তোমাদেরকে খোলাখুলি বলছি, যেমন একটা মেয়েদের উপরে না একটা ছেলেদের অ্যাট্রাকশন অতিরিক্ত পড়ে বেশি। হ্যাঁ বলো। ও কি ডায়লগ! হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বাই বাই ব্লগ। আজ হচ্ছে স্পেশাল দিন, আর স্পেশাল ডে সাথে দেখা করতে যাচ্ছি। সবাই কোথায় যাচ্ছি? আমার রেডি হয়ে বেরিয়ে গেছি। আর কোথায় আছিস? সমান আমার বাড়ি হচ্ছে মনপুর। তো আমরা ওখান থেকে দেখাতে পারিনি, কারণ আমাদের বাস চলে এসেছিল, তাই দেখাতে পারিনি। এখন আমরা নীলগঞ্জে আছি। ওরা কোথায় যাচ্ছি? তোমার থামলে থেকে দূরে গেছে। ওরা বলেছে সন্দীপ দার সাথে ওদিকে ও আছে, আমার তিনজন আছে, ওদিকে বন্ধু আছে, চলো যাওয়া যাক। কাকা ভালো তো? ও কাকা হ্যাঁ ভালো। তুমি এই কাকা আমার নিয়ে এসছে, ঠাই করে দাও। এভেনচুয়ালি দেখতেই পাচ্ছ এখানে, ও আরে তোমার ফ্যান ফলোয়ারে এসে দাঁড়িয়ে আছে, তুই ঘোরাচ্ছে বসে বসে। তো দেখতেই পাচ্ছ দুখানা বসে আছে এইচডি ফ্যামিলি মেম্বার। আমরাও আজ থেকে এইচডি ফ্যামিলি মেম্বার। ব্যাপারটা হচ্ছে যে তুমি তো আমাকে অনেকদিন ধরে ফোন করে যাচ্ছিলে যে আসবো আসবো আসবো, আমি ভাবতে পারিনি তুমি এত সকালে চলে আসবে। আমি ঘুমিয়ে রয়েছি, মা বলে কে দেখ তোর সাথে কে দেখা করতে এসছে, আমি কে এত সকালে কে আসলো? তো তারপর বাইরে গেলাম, দেখলাম তুমি তো সোহাগাতে আমার হাবেলি পে। তো কেমন আছো সেটা বলো। এতক্ষণ ভালো ছিলাম না তোমায় দেখে, সত্যি বিশ্বাস করো খুব ভালো লেগেছে। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম আছে শুভ। নাইস টু মিট ইউ। সকাল সকাল দিনটা এত সুন্দর করার জন্য। একদম। তোর ভাই নাম কি? সুমন। নাইস টু মিট ইউ ভাই। আমার নাম সুভাশিস। প্রতীক। নাইস টু মিট ইউ। তো তোর সাথে কিছু করাবো না? হ্যাঁ, ও তো ও তো ও তো গিয়ে মানুষ, ওর সাথে কি করাবো? এরকম মুখ দিয়ে কেউ দেখবো না এখনো। তুই অরিজিৎ সিং থেকে কোনো কম না, এটা সব পুরো মানুষের মধ্যে ঢুকে যায়। মিনওয়াইল তো সো গাইস, দেখতে ওই পাশে আছে যে সুমন, এই পাশে আছে সৌরভ, দুজনে এস দিয়ে নাম। তো সুমন কিছু কোশ্চেন করবে, সৌরভ দা কিছু অ্যানসার দেবে। আচ্ছা সৌরভ দা, তুমি যে ইউটিউবে ভিডিও ছাড়ো, তোমার যে ইউটিউবে যে ব্লগটা করো, তোমার এই মানে ইউটিউবে যে ব্লগটা, যে আগ্রহটা কোথা থেকে আসলো? তাহলে তো চলে যেতে হবে পুনরায় পূর্বের দিকে। অ্যাকচুয়ালি গাইস ব্যাপারটা কি বলতো, দেখো এই জিনিসটা একটা এমনই জিনিস না, একটা অ্যাকশন জিনিস, বুঝলে তো? যেরকম ধরো আমি তোমাদেরকে খোলাখুলি বলছি, যেমন একটা মেয়েদের উপরে না একটা ছেলেদের অ্যাট্রাকশন অতিরিক্ত পড়ে বেশি, সেরকম ভাবে ইউটিউবটা একটা এমন জিনিস, যদি কেউ বুঝে ফেলে, পয়েন্ট নোট করবে, যদি কেউ বুঝে ফেলে যে ইউটিউব কি জিনিস, আর যদি সে তার ভালোবাসাটাকে ওর মধ্যে দিতে পারে, তাহলে কিন্তু ইউটিউবকে ছেড়ে কেউ থাকতে পারবে না। ওটা একটা অন্যরকমই জিনিস, পুরোপুরি মেয়েদের থেকেও অন্যরকম। তো আমি যখন 6 থেকে 7 পড়ি, তখন মানে কি বলবো, আমি ইউটিউব আস্তে আস্তে করে বোঝা শিখি। তখন দেখতাম যে সবাই ইউটিউবে আসলো, যেমন মনোজ দে, তারপরে তুষার, তুষার আগে তুষারের এই চ্যানেল যখন রয়েছে এইটা না, ও আগে যেই হ্যাঁ চন্দ্রগুরু করতো ওই চ্যানেলটা, ওটা একটু হ্যাক হয়ে গেছিলো। তো তখন থেকে আমি ইউটিউবটাকে ভালোবাসি, মানে ইউটিউবটা আমি করি আস্তে আস্তে, মানে বেশি পারতাম না। রাতের বেলায় মাঠা সবাই ঘুমিয়ে পড়তো, লুকিয়ে লুকিয়ে না আমি কী করতাম, ওই অ্যাপসগুলো আছে না যেইগুলো থেকে মানে ইউ থাম্বেল এডিট, তারপরে তোমার ভিডিও এডিট সবাই কী করে শিখতে পারবে, মানে আমি কীভাবে সবাইকে শেখাতে পারবো, এইসব জিনিসটা আমি টেক চ্যানেল না আমি রেডি করি, টেক চ্যানেল রেডি করে মানে আমি করার চেষ্টা করি। তখন থেকে মানে এরকমভাবে স্ক্রিন রেকর্ডিং অন করে বলতাম, হে গাইজ তো আপ লোক দেখ সকতো, তখন আমি হিন্দিতে কথা বলে বলে করতাম যে আপ লোক দেখ সকতো, এস অ্যাপ করো, মানে ইনস্টল করনে কে বাদ এসা করনা পড়েগা, উসকে বাদ এসা, মানে এরকমভাবে আমি বলতাম। তারপরে কথাটা বেঁধে বুঁধে যেত, ভয় লাগতো যে ক্যামেরা রেকর্ডিং অন মানলো না,
আর ভয় লাগতো। তারপরে আস্তে 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 জার্নি করতে 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 দেখো এখনো সত্যি কথা বলতে কোনো প্ল্যাটফর্মে নেই আমি সত্যি কথা বলতে, কিন্তু তাও একটা ভালোবাসা লাগে যে আমাকে দুজন হলেও ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাকে দেখছে, আমার ওইটাই সব থেকে বেশি পাওয়া। তাছাড়া আমার আমি কিছু না, আমি সবাইকে নিজের ভাই মতন ভাবি, সবাইকে বন্ধুর মতনই ভাবি। তোমরা যারা দেখছো তারাও আমার সাথে এসে দেখা করতে পারো, সব ভাই ভাই বন্ধু বন্ধু। তাছাড়া আমার কাছে আমি কোনো ফ্যান্স ফুন্স হতে চাই না, আর আমি কোনো ওই কি বলো সেলিব্রিটিও হতে চাই না, মানে এটা আমার ডায়লগ। আচ্ছা সেলিব্রিটি কেন, সরো তোমার সাথে আমার একটা প্রশ্ন আছে। এই যে ইউটিউবে যে মানে একটা ইউটিউব যে একটা মানে মানে প্ল্যাটফর্মে বলতে পারো, এখান থেকে অনেক ছেলেপুলেরা মানে কেউ কেউ এস্টাবলিশ করেছে, কেউ কেউ কেরিয়ারও করে নিয়েছে, কেউ কেউ করতে পারেনি, তো মা বাবারা কোন কাজটাকে বেশি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা একটা গভর্নমেন্ট কাজকে বেশি সাপোর্ট করবে না এই প্ল্যাটফর্মকে বেশি সাপোর্ট করবে? আমার মনে হয় ভাই তুই যে কোশ্চেনটা বললি খুব সুন্দর কোশ্চেন করেছিস। কালকার দিনে যে ছেলে মেয়েরা তাদের কোন জিনিসটা বেশি পছন্দ করছে, যদি ছেলে মেয়েগুলো বুদ্ধিমান হয়, যদি ছেলে মেয়েগুলো বুদ্ধিমান হয় তারপরে মা বাবার বোঝা উচিত যে ছেলে মেয়েগুলো কোন কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। যদি তার ইউটিউবটাকে ভালো লাগে, যদি ইউটিউবটাকে নিজের কেরিয়ার হিসাবে বেছে নিতে চায়, তাহলে আমি বলবো ইউটিউবটা করুক। আর যদি ভাবে যে না তাদের কাছে লেখাপড়া লেখাপড়া সবার দ্বারাই হয় না, বস আমার দ্বারাই হয়নি, কিন্তু আমি লেখাপড়ায় খুব একটা খারাপও ছিলাম না, কিন্তু তাও আমি পছন্দ করেছি আমার ইউটিউবটাকে নিজের পার্সোনাল কেরিয়ার হিসাবে বেছে নিয়েছি। তো সেই হিসাবে দেখতে গেলে মা বাবার বোঝা উচিত যে ছেলে মেয়ে বেশি কাকে ভালোবাসে বা কোন জিনিসটা প্রাধান্য বেশি দিচ্ছে, তো তারপরে তারপরে এই ডিসাইডটা নেওয়া উচিত। কারণ হুট করে তো মানুষ, কারণ যে লেখাপড়া করতে ভালোবাসে তার তার কিন্তু উচিত ওই আইপিএস আইএসআই সব বড় বড় অফিসার হবে, আর আমি ভালোবাসি বস আমার ইউটিউবটাকে যেটা তোমরা দেখো অলওয়েজ, তো আমার ওই জিনিসটাই ভালো লাগে, আমি ওইটাই সবসময় করে যেতে চাই। আর আমার নিজের কাজ ওটা, ওটা আমার নিজের কাজ, আমি চাই না আমি অন্যের কাজ করব। এটা খুবই সুন্দর একটা অ্যান্সার দিল সৌরভদা। তো আমাদের সন্দীপদা চলে এসছে, আমাদের সন্দীপদা ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন দেখতেই পাচ্ছ। আচ্ছা সেলিব্রিটি কার কার ব্যাটারি আমার ইন্সপিরেশন সত্যি কথা আমাকে ও যদি আমি ও ওরা ভিডিও করে বেড়াই গাইস সত্যি কথা বলতে আজকে আমি বলছি ওরা ভিডিও করে বেড়াতাম, আর আমি কি করতাম জানো ওই বাইক নিয়ে ওই ক্যাফে সেই ক্যাফে ঘুরে বেড়াতাম। আমি ভাবিনি যে আমি ইউটিউবে আসবো, ওরা ওরা মেন আমাকে উৎসাহ দিয়েছে বলে আমি কিন্তু আজকে এত দূর, না হলে আমি তো ওই ক্যাফে সেই ক্যাফে ওই হোটেল সেই হোটেল এই আসতে এইসব ভালো কথা কেউ বলে নষ্ট ছেলে। এইরকম গায়েস ব্লগ মে না মির্চি ফেঁকনে কে মামলে মে না ঝুঁকেঙ্গে নেই কি ডায়লগ খুব খিল্লি মারা ঠিক আছে খিল্লি বা সৌরভ দা, আমি একদম তোমার ভাই দাদা হয়ে বলছি তবে তো খেলা শুরু, মর্নিংটা হলো চলো বা সামনে গিয়ে আরো অনেক কিছু আছে দেখতে থাকো, ইন্টারেস্টিং জিনিস খেলবো মির্চি ওই হাততালি হাততালি। সো গাইস ও সব বলিল সত্যি বিশ্বাস করো এই প্রথম একটা মানে দুটো ইউটিউবারের সাথে হাত মেলালাম। এই যে এইসব কি সব কথা বলতো বলে দুটো ইউটিউবার কি ওয়া যাকে দেখে কেউ কিছু শিখতে পারে, আমাকে দেখে এখন কেউ কিছু শিখতে পারে না, আমি তো শিখতে পাবো একদম শেখার মতো কিছু করো আজকে যেটা আমি শিখতে পারি। মানে এই সময় দেখতে পেলাম ঘুম থেকে উঠলো রাতে, রাতে কি করছিল এত তারি করে উঠলে? এডিটিং চলছিল না, ভিডিও আপলোড পড়ে গেছে। আচ্ছা আপলোড পড়ে গেছে, তো দেখে আসো সৌরভদার চ্যানেলে গিয়ে ভিডিও নাকি আপলোড পড়ে গেছে আজ আছে সানডে। সো লাইক করতে ভুলবে না, স্যার পারলে ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে অবশ্যই, অবশ্যই করাও আছে অবশ্যই, আমাদের তো করাই আছে, তোমরাও যারা যারা করনি তারা অবশ্যই সন্দীপ দার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্লাস সৌরভদার চ্যানেলটা সাবস্ক্রাইব। আজ যে সন্দীপ দা একটা ভিডিও ছেড়েছে, ভিডিওটা আমি ঠিক দেখতে পারিনি এখন, আমার দেখা হয় এখন রোজ সকালে 8টার সময় সাড়ে তোমরা জানি গাইস তোমরা নিশ্চয়ই দেখে নিলে, তার সাথে দেখা করে করালাম এখন তোমাদেরকে, আর আমাদেরকে সন্দীপ দা ইন্ট্রোডিউসও করালো, হাতও মেলালো, ফার্স্ট টাইম কোনো ইউটিউবারের সাথে হাত মেলাতে মানে প্রচণ্ড মানে কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেলো কী বলবো তোমার, এতটা মানে ভালো লাগলো যে আর কিছু বলার নেই। তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো, আরও 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 মজা আছে ভিডিওতে, তো দেখতে থাকো। এখন গানও আছে একটা, গানও গাইবে একজন দাদা। Two hours later. So guys, আমরা এখন রেডি, তো সন্দীপ দা একটু যাবে, সন্দীপ দা দেখতে পাচ্ছ বসে আছে এই যে, আর সৌরভ দা গেছে হচ্ছে বাইক টানতে সেই KTM BMW, তোমরা যাই বলো বলো তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা SD-র ফ্যামিলি মেম্বার, আমার আর বলা লাগবে না না আমি বলে দিলাম। তো ব্যাপারটা কি আছে, আমি সকালবেলা ঘুমিয়েছিলাম তখন কটা বাজে 9:30 বাজে, যেহেতু কালকে 4:05 অবধি এডিট করে ভিডিও পোস্ট করে শুয়েছি আমি,
প্রতিদিন এরকম হয়। তো ভাই সকালবেলা অনেকদিন ধরে ফোন করে যাচ্ছিলো, প্রায় 4-5 দিন আগে থেকে ফোন করছিল, দাদা আসবো দাদা আসবো। আমি বললাম ঠিক আছে আসো আসো, কোনো সমস্যা নেই। তো আজকে আসার টাইম হলো, তো সে আমি সকালবেলা ঘুমিয়ে রয়েছি, মা বলে কি দেখ বাইরে কারা দাঁড়িয়ে রয়েছে চারজন। আমি কী বলো এত সকালে কে আসলো, ও মিথ্যে কথা, দেখো অন্য কোনো কাজে এসছে। মানে না তুই বাইরে বলো, তোদের বাড়ি মানে তোর সাথে কথা বলবো মানে বলে দাঁড়িয়ে আছে। তারপর আমি বাইরে বললাম, বলো কি, তারপর দেখলে ভিডিও করে স্টার্ট, ভিডিও স্টার্ট করে ঘরের মধ্যে ঢুকে গেল। তারপর সৌরভ ফোরাস শুয়েছিল, ওই সৌরভে ভিডিও ভিডিও করলো, ল্যাম্প এখন জাস্ট এখন খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু বস্তু বিলে দেখ, এখন একটু বস্তু বিলে দিকে যাবো, ভাইরাল জিনিস। হ্যাঁ এখানে আসলে সবাই সবার আগে বস্তু বিলে যায়, তত সুন্দর একটা ভাইরাল জায়গা থাকতে। তোমার কাছে কেউ আসে না? আমার কাছে কেউ আসে না, আমি কি ভাইরাল বলো, আমার কাছে কেউ আসবে? তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে বস্তু বিলে গিয়ে কথা হচ্ছে। তুই পাচ্ছ কি নাম লেখা আছে? সৌরভ পল ব্লগ, একদম সৌরভ দাঁড়িয়ে আছে এখানেও লেখা আছে, এই যে ও BMW কোথায় লেখা আছে একটা, ও হ্যাঁ এখানেও লেখা আছে। তো এই বাইকে করে আমার ইচ্ছা আছে যে চড়া। দুটো ব্লগার একসাথে ঢুকছে, প্লাস গাড়িও যাচ্ছে, কি করব আর, রাস্তাটা এতটাই ছোট যে গাড়ি যাওয়ার মতন আছে। আমি যদি কিছু করতে পারি না তাহলে এসব রাস্তা না একদম দিল্লি রোডের মতো রকম চড়াও, আমাদের সঞ্জীব দা একটা কথা বলে দিল, বড় কথা দেখতেই পাচ্ছ, ওর মন একটু জায়গা, আমার মনে অনেক বড় দেখে নিলে, আমাদের সৌরভ দাও বলে দিল, আরে আমি এখানে প্লেন এয়ারপোর্ট বানাবো দেখে নিলে, বলো বাকি কথা বর্তি বিলে গিয়ে হচ্ছে। তো আমরা আছি একদম বর্তি বিলের সামনে, সন্দীপ দা ইন্ট্রো দিল আমাদের সবাইকে নিয়ে। তো সন্দীপ দা চ্যানেল দেখতে পাবা, নতুন ব্লগ আসছে, এবার সৌরভ দা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো কিভাবে দেবে বুঝতে পারছি না, সৌরভ দা মাথায় চিন্তা পড়ে গেছে আমার কোনো ইন্ট্রোই নেই সেরকম, আমার ইন্ট্রো আমি নিজেই দিয়ে নিয়েছি। সৌরভ দা আমরা কোথায় আছি? আমরা এখন সন্দীপদের এখানে, যেহেতু মেলা হচ্ছে আর আমার মুখটা কি ফর্সা লাগছে না, আর সন্দীপদের এখানে মেলা হচ্ছে, তো ভাবছি মেলার এখন ডেবিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আজকে কি থাকবি, ভাইদের ইচ্ছা আছে কিন্তু জানি না শিওর না, যদি থাকে তো রাতের ভিডিও শেয়ার করবো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ সৌরভ দার সেই স্পেশালি সৌরভ পাল ব্লগে মানে গাড়িতে উঠে পড়েছি, তো BMW নিয়ে যাওয়া যাক, চলো নাকি BMW নাকি, চলো যাওয়া যাক। তো গাইস এখন ভাইয়ের সঙ্গে চলে এসেছি মেলাতে, অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, মেলার এখন এখন ডে ভিউটা দেখতে পাচ্ছ, মানে সব দোকানপাট গুলো না সত্যি কথা বলে বন্ধ রয়েছে, যেহেতু JBL দেখতে পাচ্ছ, আজকে যেহেতু প্রোগ্রাম রয়েছে ওদিকেও সাজানো রয়েছে মেশিন ফ্যাশিন, আর এখানে দেখতে পাচ্ছ স্টেজটা পুরো ফাঁকা রয়েছে, বাট রাতের ভিউটা কিন্তু অন্যরকমই হবে জানো তো, কারণ এখানে আজকে যেহেতু ফাংশন রয়েছে আর আজকে লাস্ট রয়েছে, আর আজকে তার মানে সেরা ভিড় হবে, যেহেতু এই মেলাটা অ্যাকচুয়ালি আমিও এখানে থাকি না, বাট আমি জানি ওই যেহেতু ওখানে একটা মন্দির আছে হরিচাঁদ গুরুচাঁদের কি যেন একটা, এদের এখানে হয় এই উপলক্ষে কিন্তু এই মেলাটা, যেহেতু ওই তুই দেখতে পাচ্ছ আমডাঙ্গা কি আমডাঙ্গা বুক মতুয়া মহাসঙ্গীত, মানে এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি মেলাটা হয়। তো মানে কি বলবো, ডেবিউটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম, যেহেতু মেলার এখন কিছুই নেই, কেউ নেই লোকজন, রাতের বেলায় কিন্তু বস এই জায়গা, এই যে এই জায়গা দেখতে পাচ্ছ না পুরো পুরো ভরে যাবে, তাই তো একদম। তো রাতে দেখাতে পারবো না সেটা হচ্ছে আমাদের কথা, তো চলে এসেছি। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাইরা বেরিয়ে যাবে বলছে, বাট যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে না রাতে শেয়ার করবে এসে, তো যাই হোক কন্টিনিউ ব্লগটা এনজয় করো, আর যা করবে ভাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লে বাটন না, কারণ বাংলায় একটা নতুন প্লে বাটন আসতে চলে, একদম একদম ভাইকে কিন্তু সাপোর্ট করতে একদম বল না, কারণ বাংলাটা কিন্তু সত্যি কথা বস পিছিয়ে রয়েছে, তোমরা যদি সাপোর্ট না করো না কিচ্ছু কোনোদিন কেউ এগোতে পারবে না, বাংলা ক্রিয়ে মানে কমিউনিটি কখনো এগোতে পারবে না, তোমরা সাপোর্ট করো তারপরেই কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। A few moments later. So guys,
হাত রেখে দিয়েছে ইউটিউবার, ইউটিউবার বড় ইউটিউবার, সেটা ইউটিউবার না কন্টেন্ট ক্রিয়েটর, তাই তো? একদম একদম একদম। তো যেটা বলেছিলাম সৌরভ দা একটা গান করবে। গাইস গান করতে আমি ভালোবাসি, সেটা সন্দীপের ব্লগে তোমরা দেখোই, কিন্তু ভাইরাজকে এসে রিকোয়েস্ট করলো একটা গান করতে হবে। হ্যাঁ গান তো করাই যায়, তাই তো ভাই? গান তো করাই যায়, গান গান গানের উপরে আর কিছু আছে নাকি? অরিজিৎ সিং বলেছে কোন কথা হবে? অরিজিৎ সিং বলেছে? ওই তো অরিজিৎ সিং, তুই দাঁড়িয়ে আছো আমার পাশে, এই অপমান করছে ভাই আমাদের। ভাই অপমান গান করবো না, আমার মান সম্মানে লেগে গেছে। পাশায়ে দূরিয়া ফির ভি কম না হুই এক অধুরী সী হমারী কাহানী রহী, আসমান কো জমী এ জরুরী নহী, যা মিলে ইশক সচ্চা ওহী, জিসকো মিলতি নহী মঞ্জিলে মঞ্জিলে, হামারি অধুরি কাহানি, হামারি অধুরি কাহানি, হামারি অধুরি কাহানি। ওটা সাসপেন্স, ব্লগটা কন্টিনিউ দেখো। সন্দীপদা তোমার ফার্স্ট ব্লগ, যেটা তোমার ফার্স্ট যে পেমেন্টটা পেয়েছিলে ফার্স্ট ব্লগে, সেটা তোমার কেমন লেগেছিল? তুমি ফ্যান ফলোয়ারদের সে একটা কোন একটা কিছু বলতে চাইবে? আচ্ছা আমার ফার্স্ট পেমেন্টের মজাটা কেমন ছিল, তাই তো? হ্যাঁ আমার ফার্স্ট পেমেন্টের মজাটা খুবই আরামদায়ক ছিল। আরামদায়ক বলতে কি রকম আরামদায়ক? বড় আরামদায়ক না অন্য আরামদায়ক? দেখো একটা কথা বলি, ধরো আজকে আমার আজকে তোমার কেটে গেল, হ্যাঁ কেটে যাওয়ার ব্যথাটা কিন্তু তুমি অনুভব করতে পারবে, আমি কিন্তু পারবো না। জাস্ট আমি তোমাকে আশ্বাস দিতে পারবো যে ভাই আজ তোর কেটে গেছে, আমি বুঝতে পারছি তুই ওষুধ লাগা ঠিক হয়ে যাবে। তো আর দেখো ফার্স্ট পেমেন্ট যখন আমি পেয়েছিলাম, লাইফে নিজে কষ্ট করে টাকা কামানোর মজাটাই আলাদা। আমি এতদিন বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চলতাম, এখনও চলি, এখন না যে শুধু নিজের টাকাতে চলি, এখনও বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চলি। আগে যতটা নিতাম, আগে যতটা টাকা নিতাম এখন ততটা নিই না, এটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে। এখন নিজে আয় করে টাকাটা ভাঙার মজাটাই আলাদা। সৌরভ এই ব্যাপারে কি বলতে চাস? একদম তুমি কি কি তুমি কি বলতে চাই কথা মাস্টার বলো তোমার চেনে সৌরভ, সৌরভ কিন্তু টাকা আয় করে না, জয় করে না, 150 টাকা পাই ওর কাছে দেয় না মা বলে 150 রুপিয়া দেগা একটা গান, হ্যাঁ বৌদি 150, তাহলে বুঝি না 150 টাকা পায় কেন? 150 টাকা এবার 150 টাকা পায় কেন? কোন কাজে 150 টাকা লেগেছিল হিসাব করে না এবার, তোমরা তোমরা লেজেন্ড, তোমরা বুঝে নিও। মন শর্মা ডুবি দিল প্যান্ট ফলোয়ারদের সামনে তোমার। তোমরা যখন ইউটিউব তোমরা যখন ইউটিউবটাকে সিরিয়াস নিয়েছো, তোমরা সেইভাবে কাজ করো। ওই আজকে ভিডিও চাইলাম, এক মাস পরে গিয়ে ভিডিও এডিট করলাম, আর এক মাস পরে গিয়ে ভিডিওটা পোস্ট করলাম, এরকম করলে হবে না, যেটাই সৌরভ করতো। সৌরভ যদি আজকে ভিডিও সৌরভ আজকে ভিডিও বানাতো, 10 দিন পরে গিয়ে ভাবতো যে আমি এডিট করবো, আর 10 দিন পরে গিয়ে এডিট করতো। একটু বেশি হয়ে গেল না? একটু বেশি না, ও আচ্ছা এক মাস বললে ঠিক হতো, তাই না? এক মাস আজকে ভিডিও বানালে এক মাস পরে গিয়ে এডিট করবে, এক মাস পরে গিয়ে সেটাকে পোস্ট করবে। ওই এক মাসে কী করতো জানো? প্রতিদিন বিকাল হবে গাড়ি নিয়ে বেরোবে, মার কাছে টাকা নেবে, মা টাকা দাও বাবা টাকা দাও, আমি মিশে যাবো, আমি বাংকাবে যাবো, আজকে একটু ইমেজ সাথে ঘুরবো। ওই মাইলারে বাবা কি সব ঝুটা মুটা কথা বলছিস, যেটা সত্যি যেটা সত্যি যেটা সত্যি সেটাই বলছিলাম। কিন্তু এখন এখন করে না, এখন করে না, কিন্তু এখন এখন বেস্ট বন্ধু আছে দুজন, তাই জন্য আরেকজন আছে সায়ন্তা, নেই সায়ন, এখন নেই সায়ন, ঘুমোচ্ছে রাত, ওর অনেক শরীরের পরে খাটনি হয়ে যেত রাত্রিবেলা, তো সেই জন্য এখন ঘুমোচ্ছে। আচ্ছা শুনি তো একটা কোশ্চেন আছে, তুমি যদি এখন হাতে একটা সিলভার প্লে বাটন পাও, হ্যাঁ তোমার অনুভূতিটা কেমন হবে? এখনো পাইনি তো, কি করে বলবো? আজ যেদিন একটা লাস্ট ব্লগ করেছিল তুমি রাহুল দার সাথে, ওটা তো রাহুল দা ছিল, তোমার কেমন অনুভূতি হয়েছিল, ফিলিংসটা কেমন হয়েছিল একটু বল। ফিলিংসটা ভাবছিলাম যদি আমার এটা আমার হতো তাহলে বুঝতে পারতাম জিনিসটা কেমন হতো, ভালোই লাগতো, কারণ ওটা একটা অ্যাওয়ার্ড, তুমি যেমন পরীক্ষার শেষে যেমন রেজাল্টটা দেয় না, ওটা একটা রেজাল্টের মতো, তুমি কতটা ভালোভাবে ইয়ে করেছো, পাস করেছো, হ্যাঁ ইম্প্রুভ করলে চ্যানেলে, তুমি কতটা অ্যাজ এ সার্টিফিকেট টাইপসের মতন ওটা, কারণ ওই জিনিসটা একটা এমনই সম্মান যাতে তুমি কষ্ট করে পরিশ্রম করে কাজ করছো ইউটিউবে, ওই জিনিস কিন্তু টাকা দিয়ে তুমি কিনতে পারবে না একদমই না, কোনোদিনই, ওটা কিন্তু কোটি টাকাতেও বিক্রি হয় না, কেউ আমাকে যে ওটা অ্যাকচুয়ালি ওগুলোর মূল্য আছে, কিন্তু ওই জিনিস তুমি যদি কেউ এসে কোটি টাকা দাও ওটা বিক্রি হয় না বস, আর পরিশ্রম করে একদম, আর ওই পরিশ্রমের ফলটাই কিন্তু ওটা, ওটাকে তোমার ওটার মানে কি ইউটিউব তোমাকে ওটা দিয়ে সম্মানিত করলো, ওটা কিন্তু একটা অন্যরকম জিনিস। তো কি বলবো, হাতে পেয়ে ও তো হাতে পেয়েছিল, আর আমি
আমি ওই তার আগেও একটা দাদার কাছ থেকে পেয়েছিলাম ওই পিছনেই বাড়ি দাদাটার, কিন্তু দাদাটা জিনিসটাকে সম্মান দেয় না, ওই তাকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, জিনিসটা সম্মানিত নেই ওইখানে। তো যাই হোক, আমি এর আগে একবার হাতে ধরেছি, কিন্তু এই সেকেন্ডবার রাহুলদার বাড়ি থেকে ধরলাম, কিন্তু ওরকম হবে, একদিন হবে। হ্যাঁ, কাজ করো, মানুষ পারবে, পারবে না কেন, তোমরা যারা দেখছো তোমরাও ইউটিউব করো, তোমরাও পাবে একদিন, সবাই পাবে পৃথিবীতে, কাজ করে যেতে হবে একদম সেই জিনিসটা পাওয়ার জন্য। আরে পৃথিবীতে যারা যারা আজ পর্যন্ত বড় হয়েছে, সত্যি কথা এটা নিজেদের মধ্যেও বলছি আর সব তোমাদেরকেও বলছি, যারা যারা পৃথিবীতে বড় হয়েছে পরিশ্রম ছাড়া কেউ বড় হয়নি, পরিশ্রম না করলে কীভাবে বড় হবে মানুষ, খাটনি করো তারপরেই তো ফলটা পাবে, তুমি খাটনি না করে এমনি গাছে এক লাফে উঠে যাবে, তাহলে তো লেজেন্ড তারা। সাহায্য করবে আমাদের দুই দাদাকে, যাতে আমার দাদা খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটনটা পেয়ে যায়, তাহলে অবশ্যই সাহায্য করবে, আমার দুই দাদাকেই সাহায্য করো, তার থেকে আগে সাহায্য করবে ভাইদেরকে, কারণ ভাইরা এতটা কষ্ট করে আমাদের সাথে দেখা করতে এসেছে, সকালবেলা এসে ঘুম ভাঙিয়েছে আমার। 2000 years later. তো গাইস, আজকের ভিডিওটা আই থিঙ্ক অনেকটা বড় হয়ে গেছে, আর তোমাদের অনেকটা জ্ঞানও দিয়ে ফেললাম মনে হলো, যারা এটা জ্ঞান মনে করবে করো, কারণ ভাই এটা জ্ঞান, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা, কি ভাই একদম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, এই জিনিসটা করতে হবে, কারণ ভাই তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো না, একটু লাইক কমেন্ট করো না, তাহলে ভিডিওটা যখন যে দেখছে ভিডিও, মানে যে ভিডিওটা পোস্ট করছে সে যখন দেখবে না যে আজকে আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইব হলো, এতগুলো লাইক হলো, এতগুলো কমেন্ট হলো, দেখে না জিভে একটু জল আসবে, মানে মেন কথায় ভিডিও বানোর জন্য অনেকটাই মোটিভেট পাবে। তো তোমরা কি চাও যে ভাইটা বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার ডিমোটিভেট হয়ে পড়ুক? একদমই না। তো যাতে মোটিভেট যাতে ডিমোটিভেট না হয়ে যায় সেই জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, একদম একদম সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, চ্যানেল টু বি মাস্ট সাবস্ক্রাইব টু দাদাদের, অবশ্যই সিলভার প্লে বাটনটা অবশ্যই এনে দিও প্লিজ দুই দাদাকে। বাংলা অনেক পিছিয়ে, বাংলা অনেক পিছিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে সত্যি কথা, ইউটিউবের দিক দিয়ে বাংলা অনেক পিছিয়ে রয়েছে, সেটা তোমাদের তোমাদের সে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে সাপোর্ট করে। তো বেশি কিছু বলবো না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন দুপুর একটায়, ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ।